স্বাগতম আপনাদেরকে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সোনাছড়া আদিবাসী পল্লীতে। শ্রীমঙ্গল হতে সিএনজিতে 20-25 মিনিটের পথ। কাইকিয়া বাজার হয়ে সোনাছড়া যেতে চোখে পড়বে রাস্তার দুপাশে ছিমছাম সবুজে ঘেরা সুন্দর চা বাগান। মহিলারা দলবদ্ধভাবে চায়ের একটি পাতা দুটি করে সংগ্রহ করে তাদের ঝুলায় ভরে প্রাণচঞ্চল সময় অতিবাহিত করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে চা পাতা সংগ্রহের প্রতিযোগিতায়। এরপর মেথোপথ, সে পথ ধরেই মোটর সাইকেল কিংবা পায়ে হেঁটে কিছুটা পথ যেতে হবে। দুদিকে পাহাড়ে দেয়াল, তার মাঝখান দিয়ে সরু রাস্তা যেন আপনাকে নিয়ে যাবে কোনো এক অচিনপুরে। হাঁটতে হাঁটতে শিশুসুলভ মন ও খেলার আনন্দ আপনার প্রিয় সন্তানদের হাঁটার কষ্ট অনেকটা লাঘব করে দিবে। প্রথমে যদিও প্রচণ্ড রোদে হাঁটতে কষ্ট হবে, কিন্তু পাহাড় থেকে নেমে আসা ছড়া, তার স্নিগ্ধ শীতল জল আপনার হৃদয় মনকে ছুঁয়ে সুশীতল করবে। বর্ষায় পাহাড় থেকে নেমে আসা জল এমনি করে ভাসিয়ে নিয়ে যায় গাছপালা, আর এসব গাছপালা অনেক সময় নদী পারাপারের জন্য সাঁকো হিসেবে মানুষের উপকার করে থাকে। গুহার মতো রাস্তা যেন দুঃসাহসিক অভিযান। চারিদিকে খোলা বাতাস, সবুজে ঘেরা চা বাগান ও রাবার বাগান আপনার মনকে মুগ্ধ করবে। অবশেষে আমরা সোনাছড়া আদিবাসী পল্লীতে চলে এসেছি। কিলাবে আমাদেরকে উপরে উঠতে হবে। এ পাহাড়ে বেশ কিছু গারো আদিবাসীদের বসবাস। তারা প্রকৃতি, পাহাড়, অরণ্যকে ভালোবাসে, নিরিবিলি থাকতে পছন্দ করে তারা। এখানে বসবাসরত আদিবাসীরা খুবই পরিশ্রমী, তাদের জীবন জীবিকা খুবই কষ্টের। এখানে আদিবাসীগণ চা বাগানে চায়ের পাতা সংগ্রহ করে ও রাবার বাগানে রাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রত্যেকজনের বাড়ির চারিদিকে লম্বা লম্বা সারি সারি গাছ তাদের বসত বাড়িকে আরও সৌন্দর্যের রূপে সজ্জিত করে রেখেছে। আদিবাসীরা খুব অতিথি পরায়ণ, তারা অতিথিদের যত্ন আদর করতে খুব ভালোবাসে। তারা খুব সহজে অতিথিদের আপন করে নিতে পারে। এখানে পানি সংগ্রহ খুব
কষ্টের। একেবারে পাহাড়ের পাদদেশ থেকে তারা পানি সংগ্রহ করে থাকে। বিদ্যুৎ আসার সুবাদে এখন মোটর দিয়ে লম্বা পাইপে করে উপরে পানি উঠিয়ে ধোয়া মোছা ও খাবার পানি সংগ্রহ করে থাকে। বিদ্যুৎ আসার পূর্বে তারা কয়েকটি পাত্র একসাথে স্তরে স্তরে সাজিয়ে মাথায় করে নিচ থেকে পানি নিয়ে আসত, যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে তারা কত কষ্ট করতে পারে। তারা খুব আনন্দপ্রিয় ও শান্তিপ্রিয়। নতুন কেউ তাদের এখানে আসলে তাদের আনন্দ আর ধরে না। তাদের সাথে খুশ গল্প, আড্ডা, চা বাগান ও রাবার বাগানে ঘুরতে নিয়ে যাওয়া, একসাথে ছবি তোলা, কতই আনন্দ তাদের মনে। মায়া মমতার বন্ধনে জড়িয়ে পড়ে একে অপরের সাথে। এমনি করে আনন্দের মাঝে অতিথি আসে চলে যায়। তাদের জীবনে পড়ে থাকে অনাগত ভবিষ্যৎ, কিছু মধুর স্মৃতি, ভালো লাগা, ভালোবাসা। এরপর আবার শুরু হয় প্রাণচঞ্চল, এগিয়ে যায় নতুন সূর্যোদয়ের দিকে।